নমস্কার, আপোনালোকে চাই আছে তাজিপুৰ টেকনলজি ইউটিউব চেনেল। আজি পুৱা ৰাজ্য লগতে আন্তঃৰাষ্ট্ৰীয় বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ খবৰ আপোনালোকৰ বাবে লৈ আহিছোঁ। এই খবৰকেইটা আপোনালোকৰ বাবে বহুতেই গুৰুত্বপূৰ্ণ, গতিকে ভিডিঅ'টো প্ৰথমৰ পৰা শেষলৈকে চাই থাকক। আৰু যদি চেনেলটো নতুন গাইছে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি দিব। আৰু ভিডিঅ'টো এতিয়ালৈকে যদি লাইক কৰা নাই লাইক কৰি আমাৰ উৎসাহিত কৰে যেন। আজি পুৱাৰ প্ৰথম দুটা বহুতেই গুৰুত্বপূৰ্ণ এটা খবৰ লৈছে। প্ৰথম খবৰটো হৈছে ভয়াৱহ ক'ভিড পৰিস্থিতি, বিদ্যালয় মহাবিদ্যালয়ৰ আগুৱালে গৰম বন্ধ, কেতিয়াৰ পৰা কেতিয়ালৈ? ৰাজ্যত ক্ৰমান্বয়ে ভয়াৱহৰ পৰা ভয়াৱহ ৰূপ লৈছে ক'ভিড পৰিস্থিতি। সেয়েহে ৰাজ্যত সকলো শিক্ষানুষ্ঠান বন্ধ হৈ থকাৰ লগতে 15 দিন চৰকাৰী বেচৰকাৰী কাৰ্যালয়সমূহ বন্ধ ৰাখিবলৈ নিৰ্দেশনা দিছে চৰকাৰে। তেনে সময়তে ৰাজ্যৰ শিক্ষা বিভাগৰ প্ৰধান সচিবে আজি পুনৰ এক নিৰ্দেশনা দিছে। পূৰ্বতে ৰাজ্যত 1 জুলাইৰ পৰা 31 জুলাইলৈকে গৰম বন্ধ দিয়া হৈছিল বিদ্যালয় মহাবিদ্যালয়সমূহত, কিন্তু ক'ভিড পৰিস্থিতিৰ বাবে অহা 15 মে'ৰ পৰা 14 জুন পৰ্যন্ত বিদ্যালয় মহাবিদ্যালয়ত গৰম বন্ধৰ দিন দিয়া হৈছে। ছাত্ৰ ছাত্ৰীৰ সুৰক্ষাৰ তথা নিৰাপত্তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি ৰাজ্যৰ স্বাস্থ্য বিভাগে এই সিদ্ধান্ত লৈছে। উল্লেখযোগ্য যে ৰাজ্যত দৈনিক 5000ৰো অধিক লোক কৰোনাত আক্ৰান্ত হোৱাৰ বিপৰীতে যোৱা 3 দিনত 233গৰাকী লোকে মৃত্যু সাকোৱালি লৈছে। বিদ্যালয়সমূহ খোলা ৰাখিলে ছাত্ৰ ছাত্ৰীৰ দেহলৈ এই মাৰাত্মক ভাইৰাছ প্ৰৱেশ কৰাটো নিশ্চিত। সেই কথাৰ প্ৰতি লক্ষ্য ৰাখিয়ে শিক্ষা বিভাগে লৈছে বিদ্যালয় মহাবিদ্যালয়সমূহ বন্ধ ৰখাৰ সিদ্ধান্ত। চৰকাৰে লকডাউনৰ পক্ষপাতি নহয়, কিন্তু যদিহে ক'ভিডৰ নিয়ন্ত্ৰণ নহয় তেন্তে হ'ব পাৰে লকডাউন। বিশেষকৈ নগৰ অঞ্চলত লকডাউনৰ চিন্তা চৰ্চা কৰিব পাৰে চৰকাৰে। ক'ভিডৰ নিয়ন্ত্ৰণ নহ'লে লকডাউনৰ সন্দৰ্ভত পুনৰ বিবেচনা কৰিব চৰকাৰে। নগৰ অঞ্চলত লকডাউন হ'ব পাৰে, গ্ৰাম্য অঞ্চলত লকডাউন নহয়। কৃষকসকলে কাইলৈ লাভ কৰিব 2000 টকা। শুকুৰবাৰে দেশৰ কৃষকসকলে লাভ কৰিব 2000 টকা। টুইটযোগে ঘোষণা কৰিলে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে। দেশৰ 9,50,00,000 কৃষকে লাভ কৰিব এই সুবিধা। 19,000 কোটি টকা কেন্দ্ৰীয় চৰকাৰে দিব কৃষকৰ নামত। কৃষকসকলে কাইলৈ লাভ কৰিব অষ্টমটো কিস্তি। ইপিনে অহা 3 দিন ধৰি অসমত হ'ব পাৰে ধাৰাসাৰ বৰষুণ। অসমকে ধৰি দেশৰ বিভিন্ন ৰাজ্যত অহা 2-3 দিন ধৰি বিজুলী ঠেৰেকনি বৰষুণ হোৱাৰ সম্ভাৱনা আছে। ভূবিজ্ঞান মন্ত্ৰালয়ে প্ৰকাশ কৰা আগজাননী অনুসৰি প্ৰবল বৰষুণ হোৱাৰ সম্ভাৱনা আছে উত্তৰাখণ্ড, পশ্চিমবংগ, ওড়িশা, অৰুণাচল প্ৰদেশ, অসম, মেঘালয়, নাগালেণ্ড, মণিপুৰ, মিজোৰাম, ত্ৰিপুৰা, কৰ্ণাটকৰ বিভিন্ন অঞ্চল, তামিলনাডু, পুডুচেৰী আদি অঞ্চলতো। মন্ত্ৰালয়ে বিবৃতিত প্ৰকাশ পোৱা মতে বৰষুণ, বিজুলী ঠেৰেকনি, বজ্ৰপাত আদিয়ে পাঞ্জাব, হাৰিয়ানা, চণ্ডীগড়, দিল্লী, জম্মু কাশ্মীৰ, লাডাখ, হিমাচল প্ৰদেশ, তেলেংগানা আদি ৰাজ্যত প্ৰচণ্ড প্ৰভাৱ পেলাব পাৰে। ইপিনে অসমত আজিৰ দিনটোত ক'ভিডত মৃত্যু হৈছে 75গৰাকী লোকৰ, আক্ৰান্ত হৈছে 5,468গৰাকী লোকৰ। ৰাজ্যৰ ক'ভিড পৰিস্থিতি অতি ভয়াৱহ হৈ আছে। ৰাজ্যৰ দিনটোত কালান্তক ক'ভিডে কাহিনীছে 75গৰাকী লোকৰ প্ৰাণ। কাইলৈ ক'ভিডত মৃত্যু ঘটা লোকৰ সংখ্যা আছিল 71গৰাকী। বিগত 24 ঘণ্টাত ৰাজ্যত মাৰাত্মক ভাইৰাছবিধত আক্ৰান্ত হৈছে 5,468গৰাকী লোক। আজি 59,594টা ক'ভিড পৰীক্ষা সম্পন্ন কৰা হয়। কামৰূপ মেট্ৰ'ত বিগত 24 ঘণ্টাত ক'ভিডত আক্ৰান্ত হৈছে 1,173গৰাকী লোক। ক'ভিড পজিটিভৰ হাৰ হৈছে 9.18%। এই সময়ছোৱাত ৰোগ মুক্তিৰ হাৰ হৈছে 85.59%। স্বাস্থ্যমন্ত্ৰী কেশৱ মহন্ত প্ৰকাশ কৰা মতে ক'ভিডৰ ৰোগীৰ বৰ্ধিত সংখ্যালৈ চাই চিকিৎসালয় বিবেচনাৰ সংখ্যা বৃদ্ধিৰ পদক্ষেপ গ্ৰহণ কৰা হৈছে। ইপিনে অসমত এদিনত ক'ভিড আক্ৰান্তৰ সংখ্যা 10,000 অতিক্ৰম কৰিলে অসমৰ পৰিস্থিতি দিল্লীৰ দৰে হৈ পৰিব বুলি আশংকা কৰা হৈছে। মুখ্যমন্ত্ৰী গাদী এৰাৰ পিছত প্ৰথমবাৰৰ বাবে কৃষ্ণগুৰু সেৱা আশ্ৰমত প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী সোণোৱাল। মুখ্যমন্ত্ৰী গাদী এৰাৰ পিছত প্ৰথমবাৰৰ বাবে আজি নৰকটস্থিত কৃষ্ণগুৰু সেৱাশ্ৰমত উপস্থিত ৰাজ্যৰ প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল। সৰ্বানন্দ সোণোৱালক সংগ দিয়া লাহোৱালৰ প্ৰাক্তন বিধায়ক ঋতুপৰ্ণ বৰুৱা আৰু বিজেপিৰ মুখপাত্ৰ সুভাষ দত্তই কৃষ্ণগুৰু সেৱাত উপস্থিত সুবৰ্ণ সুৰত কৃষ্ণগুৰু একনাম জপ কৰে তেওঁ। ইয়াৰ পিছতে আধ্যাত্মিক গুৰু প্ৰয়াত কৃষ্ণগুৰু প্ৰভুৰ সমাধিস্থলত সেৱাজনে গুৰুগৃহত প্ৰৱেশ কৰে। ইপিনে অচিৰে আৰম্ভ হোৱাৰ দিশে NRC পুনৰীক্ষণ আবেদনত বিস্ফোৰক তথ্য। শপত গ্ৰহণ কৰিয়ে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা কৈছিল শীঘ্ৰে হ'ব NRCৰ বহু আকাংক্ষিত পুনৰীক্ষণ। সীমান্ত অঞ্চলত 20% আৰু আন অঞ্চলত 10% হ'ব পুনৰীক্ষণ। কথামতে কাম, NRC পুনৰীক্ষণৰ প্ৰস্তুতি আৰম্ভ। উচ্চতম ন্যায়ালয়ত NRC পুনৰীক্ষণ আবেদন জনাইছে NRC কৰ্তৃপক্ষই। জানিব পৰা মতে বহু বিস্ফোৰক তথ্য উল্লেখ আছে NRC পুনৰীক্ষণ আবেদনত। জানিব পৰা মতে আবেদনখনত উল্লেখ আছে ঘোষিত বিদেশীৰ নাম আছে NRCত, ডিভোটাৰ আৰু বিদেশী ন্যায়াধিকৰণ গোচৰ থকা ব্যক্তিৰ নাম আছে NRCত। NRC কৰ্তৃপক্ষই উচ্চতম ন্যায়ালয়ত জনোৱা 39 পৃষ্ঠাৰ আবেদনৰ প্ৰতিটো পৃষ্ঠাতে আছে ভয়াৱহ তথ্য। NRCৰ দাবী কৰ আৰু আপত্তি ক্লেইম এণ্ড অবজেকশ্যনৰ সময়ত কোনো শুনানি নোহোৱাকৈ 43,642গৰাকী লোকৰ নাম কৰ্তনৰ তালিকাৰ পৰা আনি NRCৰ অন্তৰ্ভুক্ত কৰাব হ'ব বুলিও আবেদনত উল্লেখ কৰা বুলি জানিব পৰা গৈছে। আনহাতে NRC কৰ্তৃপক্ষ চলোৱা স্পেচিয়েল
চেম্পল ভেরিফিকেশনত উলাইছে আশ্চর্যজনক তথ্য। বাঘবর, কলকাসিয়া আর দলগাঁও তিনটা এনএসকের 2343টা লিগেসি ডাটা কোড পরীক্ষা করেছিল এনআরসি কর্তৃপক্ষই। বাঘবর, কলকাসিয়া আর দলগাঁও এই তিনটা এনএসকেট ভুলত লিগেসি ডাটা কোড ব্যবহার করে 943 নাম অন্তর্ভুক্ত হয়েছে এনআরসিত। এনে বহু বিস্ফোরক অভিযোগ উচ্চতম ন্যায়ালয়ত করা আবেদনখন উল্লেখ থাকা বলে জানিবা গেছে। সমান্তরালভাবে প্রকৃত বাসিন্দা ওয়াই ভুয়া প্রমাণপত্রে বহু ব্যক্তির নাম অন্তর্ভুক্ত বিস্ফোরক অভিযোগ উত্থাপন করা হয়েছে পুনরীক্ষণ আবেদনত। 31 মে বাতিল করা হয়েছে কেবাখনো রেল ভ্রমণ করার আগতে আপনি তালিকা পরীক্ষা করক। দেশত করোনা মহামারীর মাজত রেলওয়ে কেবাখনো রেল বাতিল করেছে। ভারতের রেলওয়ে নিরন্তরভাবে বৃহৎ সংখ্যক রেল বাতিল করে আহিছে। উত্তর রেলওয়ে প্রায় 11 বিশেষ রেল বাতিল করেছে। এই রেলসমূহ কার্যকরী অঞ্চলের বাতিল করা হয়েছে। রেলওয়ে অমৃতসর, পাঠানকোট, আম্বাল কেন্ট, লুথিয়ানা, ফজিকা জংশন, বাটিকা, বাটিন্দা, গোরখপুর, লখনৌ, জম্বলপুর, হরিদ্বার, আগ্রাকে ধরে কেবাটাও পথ রেল বাতিল করেছে। রেলওয়ের টুইট, উত্তর রেলওয়ে ইয়ার টুইটত লিখেছে যে সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে যে কার্যকরী কারণে সম্মুখত দেখা তারিখবর নিম্নলিখিত বিশেষ রেলসমূহ বাতিল করার সিদ্ধান্ত লওয়া হয়েছে। কা আহিব নাকি? কেন্দ্রীয় বিধি প্রস্তুত করবলে অধিক সময় বিচারি সংসদীয় কমিটিতে প্রেরণ করেছে পত্র। নাগরিকত্ব সংশোধনী আইন দেশত প্রযোজ্য হবনে? কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ দখলের স্বপ্নভঙ্গর হওয়ার পিছতে এই প্রশ্ন অবতারণা হয়েছে বিভিন্ন মহলত। আইনখনের বিরোধিতা করে আন্দোলনের পন্থা লওয়া অখিল গগৈ শিবসাগর রাইজে বিধায়ক হিসাবে নির্বাচিত করা কার্য আইন প্রযোজ্য করার ক্ষেত্রে এক প্রশ্ন চিহ্নিত হয়ে সৃষ্টি করেছে বলে কব বিচার রাজনৈতিক বিশ্লেষকে। তার মাজতে কেন্দ্রীয় গৃহমন্ত্রালয়ে কা সম্বন্ধে বিধি প্রস্তুত করবলে অধিক সময় বিচারি পত্র প্রেরণ করেছে সংসদীয় কমিটিলে। দিল্লির পর প্রকাশিত ইংরাজী দৈনিক ইকোনমিক টাইমসত গৃহমন্ত্রালয়ের বিষয়ে উদ্ধৃত দি কোয়া হয়েছে যে কোভিড-19 মহামারীর ফলত দেশত সৃষ্টি হওয়া পরিবেশের কারণে কেন্দ্রীয় গৃহমন্ত্রালয়ে সংসদীয় কমিটিলে সময়সীমা বৃদ্ধি অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করেছে। উল্লেখযোগ্য যে পূর্বতে গৃহমন্ত্রালয়ক বিধি প্রস্তুত করবলে লোকসভার সাবঅর্ডিনেট লেজিসলেশন কমিটিয়ে 9 এপ্রিল আর রাজ্যসভার সাবঅর্ডিনেট লেজিসলেশন কমিটিয়ে 9 জুলাই সময়সীমা নির্ধারণ করে দিয়েছিল। গৃহমন্ত্রালয়ের বিষয়াজনে উল্লেখ করা মতে এই নতুন অনুরোধ সংসদীয় কমিটি দুখনে মানি লওয়ার পূর্ণ সম্ভাবনা আছে। যোৱা বছর ভারতের গৃহমন্ত্রী অমিত শাহে কোভিড-19 প্রতিষেধক প্রদানের প্রক্রিয়া অন্ত পড়ার পিছনে বিধি প্রস্তুত হব বলে ঘোষণা করেছিল। এই বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনী প্রচারতো গৃহমন্ত্রীগে বিজেপি শাসনলে আহিলে প্রথম ক্যাবিনেট বৈঠকতে কা কার্যকরী করা সন্দর্ভত সিদ্ধান্ত লব বলে মন্তব্য করেছিল। 2019 ডিসেম্বর মাহর সংসদের উভয় সদনত কাক গৃহীত হয়েছিল। সক্রিয় আরক্ষী কোভিডের নীতি নিয়ম ভঙ্গ করার লক্ষিমপুর আরক্ষীর লাঠি চালনা। লক্ষিমপুর আরক্ষীর রামপিটন, কোভিড নিয়ম উলঙ্ঘা করে বাইরে উলাই অহা লোকক নাও বৈছে আরক্ষীর লাঠি চালনা। কোভিডের নতুন নিয়ম নমনা একাংশ বিরুদ্ধে নাও বৈছে ব্যবসায়ী কেন্দ্রস্থলত আরক্ষীর অভিযান। মাস্ক নিপিন্ধা বাইকত দুজন উঠা লোকের উপর আরক্ষীর লাঠি চালনা। বিভিন্ন অঞ্চলত আরক্ষীর লাঠি চালনা। নাও বৈছে মাস্ক নিপিন্ধা আর অনসমর্থক ভাবে দোকান পোহার সম্মুখত জুম বান্ধি থাকা বাইকত দুজন লোক উঠি অহা লোকক আরক্ষী ব্যাপকভাবে লাঠি চালনার ছত্রভঙ্গ দিয়ে। করোনাক লই রাইজর আতঙ্কিত হব নালাগে। ঘরত থাকা কোভিড রোগীলে আগবহা হব সাহায্য। চন্দ্রমোহন চৌধুরীকে কোভিডক লো আতঙ্কিত পরিবেশের মাজে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশত আজি দুজনকে মন্ত্রী করোনা মহামারী সন্দর্ভত জেলা প্রশাসন আর স্বাস্থ্য বিভাগের বিষয়াবর্গর সঙ্গে পর্যালোচনা মিলিত হয়। আজি পুয়া ভাগত স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তে নলবাড়ী অসামরিক চিকিৎসালয় পরিদর্শন করে জেলা উপায়ুক্ত আর স্বাস্থ্য বিভাগের বিষয়াবর্গর সঙ্গে পর্যালোচনাত মিলিত হওয়ার পিছনে বিয়লির ভাগত পুনের নলবাড়ীত উপস্থিত পরিবহন উদ্যোগমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী। জেলা উপায়ুক্তর অডিটোরিয়াম হলত উপস্থিত মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী জেলার প্রশাসন আর স্বাস্থ্য বিভাগের বিষয়াবর্গর সঙ্গে মিলিত হয়ে করোনা মহামারী নিয়ন্ত্রণের ক্ষেত্রে লোবলিয়া সাবধানতা আর ব্যবস্থাপনা সন্দর্ভত আলোচনা মিলিত হয়। ইফালে সাংবাদিকের সঙ্গে হওয়া এক সাক্ষাৎকারত মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারীয়ে কয় যে কোনো কারণতে করোনাক লৈ রাইজ আতঙ্কিত হব নালাগে। সরকারে কোভিড নিয়ন্ত্রণের যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী রাজনৈতিক সচিব জয়ন্ত মল্ল বরুয়ার উপস্থিতি মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারীয়ে পুনের কয় অক্সিজেনের নাটনি আর নাই জেলাখনতে নহয় রাজ্যখনতে অক্সিজেনের নাটনি হওয়ার সরকারের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার কথা উল্লেখ করেছে মন্ত্রী পাটোয়ারীয়ে। হোম কোয়ারেন্টাইনত থাকা দরিদ্র পরিয়ালের লোকসল কিছু সাহায্য আগবাব বলে মন্ত্রীগিয়ে সাংবাদিকের আগত মত ব্যক্ত করে। চাহ বাগিচার কোভিডের সংক্রমণে ভয়ঙ্কর রূপ লোলে গেছে উদ্বিগ্ন সাংসদ কামাখ্যার প্রসাদটা চাহর চাহ বাগিচার ভিতর শেহতিয়া কোভিড-19 সংক্রমণ দ্রুতগতি বৃদ্ধি হবলে ধরেছে। জেলার প্রশাসন তথা স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট বিষয়াসকলে সময় অনুসরি এই ক্ষেত্রে বিহিত ব্যবস্থা গ্রহণ নকরিলে অচিরেই চাহ বাগিচার কোভিড সংক্রমণে সমগ্র স্বাস্থ্য ব্যবস্থাটোর উপরতে বিরূপ প্রভাব পেলার সম্ভাবনা প্রকট হয়ে পড়েছে। এই বিষয়টুক লই অতিকায় উদ্বিগ্ন হয়ে পড়েছে সাংসদ কামাখ্যার প্রসাদ তাসা।
অসমৰ চাহ বাগিচাসমূহৰ শেহতীয়া কোভিড পৰিস্থিতিক লৈ প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে সাংসদ কামাখ্যা প্ৰসাদ দাসাই। চাহ বাগিচা অঞ্চলত কোভিড পৰিস্থিতি নিয়ন্ত্ৰণৰ বাবে যোৰহাট জিলাৰ প্ৰশাসন আৰু স্বাস্থ্য বিভাগৰ কাম কাজক লৈ অসন্তুষ্ট হৈছে সাংসদ দাসা। যোৰহাটৰ চিনামৰা আৰু হাতীগাৰ চাহ বাগিচাৰ 19গৰাকী লোক কোভিড 19ত আক্ৰান্ত হৈছিল। এই লোকসকলক সংশ্লিষ্ট কৰ্তৃপক্ষই বুধবাৰে হোম আইচলেশ্যনৰ বাবে ঘৰলৈ পঠিয়াই দিছিল, কিন্তু চাহ বাগিচাৰ শ্ৰমিকৰ লাইনসমূহ অতি ঘনবসতিপূৰ্ণ আৰু চাহ শ্ৰমিকসকলৰ ঘৰত নাই হোম আইচলেশ্যন যাৱতীয় সুবিধা। ইপিনে সাংসদগৰাকীৰ নিৰ্দেশৰ মতে পিছতে সম্প্ৰতি কোভিড পজিটিভ চাহ শ্ৰমিকসকলক পুনৰ চিনামৰা চাহ বাগিচাৰ চিকিৎসালয় আৰু চাহাতিগড় চাহ বাগিচাৰ এখন বিদ্যালয় এটা কোঠাত আছুতীয়াকৈ ৰখাৰ ব্যৱস্থা কৰা হৈছে। উল্লেখযোগ্য যে সাংসদগৰাকী ইতিপূৰ্বে মুখ্য সচিবলৈ পত্ৰ প্ৰেৰণ কৰিছে। চাহ বাগিচাৰ কোভিড সংক্ৰমণৰ ঘটনাক বাকী গাঁও নগৰসমূহৰ সৈতে তুলনা নকৰিবলৈ সংশ্লিষ্ট কৰ্তৃপক্ষক আহ্বান জনাইছে সাংসদগৰাকীয়ে।